একদম প্রতিদিনের তা প্রতিদিন। হ্যাঁ, ভিডিওটি জুনিয়র ডাক্তার বন্ধুদের শেখানোর জন্য এবং সাধারণ মানুষকে অবহিত করার জন্য। এই ভদ্রস্থলে ও মাসুমুল্লাহ, এমডি মাসুমুল্লাহ, ও আসছে আমাদের কোন জেলা থেকে? ফরিদপুর থেকে আসছে। ও ইউটিউবে আমাদের ভিডিও দেখে। এবং তুমি আর কার ভিডিও দেখো তো? আমি ডাক্তার রবীন বর্মন স্যারের, রবীন বর্মন স্যারের ভিডিও দেখে আমাদের গুরুজি। আচ্ছা, রবীন বর্মনের ভিডিও দেখেছেন, দেখে ওনার খুব পছন্দ হয়েছে এবং উনি আমারও ভিডিও দেখেছেন ইউটিউব থেকে, চ্যানেল থেকে। এবং ও বলছে যে আমি অনেক ডাক্তারের কার্ড আমার কাছে আছে কিন্তু আমার কোথাও আমার পছন্দ হয় না, আমার ভালো লাগে না, আমি যাচ্ছি না। এই ডিগ্রি, বড় বড় ডিগ্রি, তো বলছে এই বড় বড় ডিগ্রি দিয়ে আমি কী করব? এই বড় বড় ডিগ্রি দিয়ে সারা ডাক্তারের ডিগ্রি কাগজপাতি ওর প্যাকেট রয়েছে ওর কাছে, ও দেখতেছে, ও বলছে এই ডিগ্রি দিয়ে আমি কী করবো? এই ডিগ্রি রুগীর ডাক্তাররা তিনটে চারটে করে মেডিসিন মারে, কিন্তু আমি ঠিক বলছি এই তিনটে চারটে করে মেডিসিন মারে, তাই তোমার পছন্দ হয়নি? তা তুমি ইউটিউবে দেখেছো আমাদের ভিডিও, দেখে তোমার পড়ার ভালো লেগেছে, তাই তুমি এসেছো। তাহলে ওই কথা একটাই যে হোমিও কিন্তু বারবার আমি বলি যে ডিগ্রি দিয়ে কিন্তু কাজ হবে না। হোমিও ডিগ্রি লাগবে, লাগবে না তা নয়, ডিগ্রি লাগবে, কিন্তু হোমিওপ্যাথিতে মূল কথা হলো কেস টেকিং ইজ অ্যান আর্ট, যেটা ও দেখেছে ওর পছন্দ হয়েছে। এবং ওনার ছেলে আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট হেডকোয়ার্টারে, আর্মির হেডকোয়ার্টারে থাকে, চাকরি করে। ও আমার গতকালকে ইউটিউবে ভিডিও দেখেছে এবং ওর মাকে ফাটিয়ে দিল, ওর মারটা আমি কেসেসটি নিয়ে নিয়েছি তোমাদের পরে দেখাতে পারবো, আর এরটা আমি নিলাম। তো আমাদের দেখতে হবে যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই থিওরি, তাই তো? তুমি তো এটাই পছন্দ করো যে রুগীর ট্রিটমেন্ট করতে হবে, রোগ কী ওর দরকার না। কিন্তু এই ডাক্তারবাবুরা চারটি পাঁচটা করে এই মেডিসিন মারে, তাই ওর ডিগ্রি দেখেও তাদের কাছে যাচ্ছে না, ওর পছন্দ হয় না। যাই হোক, এখন আমরা কেসিস্ট্রি করলাম এই ছেলেটার, ওর কী মেডিসিন দেওয়া যায়? ওর সমস্যা আছে প্যানক্রিয়াসে টিউমার 8 mm এবং সাথে আরও অনেক ডিজিজ সমস্যা আছে, কিন্তু আমাদের তো থিওরি হবে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, ওই রুগীর ট্রিটমেন্ট করতে হবে। তাহলে এর ফ্যামিলি স্টোরিতে এর ক্যান্সার প্রমাতা কার আছে? কার ক্যান্সার? অনেকটা দূর খানিকটে। আচ্ছা যাই হোক, এর এসিআর হিট কন্ডিশন দেখলাম, এ এক্সট্রিমলি, শীত বেশি না গরম বেশি? কম শীত নাকি খুব বেশি? প্রচুর শীত। তাহলে আমরা লিখতে পারি স্লি পেশেন্ট এক্সট্রিমলি, তাহলে এক্সট্রিম স্লি পেশেন্ট 3-4+, হাইলি স্লি পেশেন্ট পার্সিপিটেশন পাম্পস অ্যান্ড সোলস, হাতের তলা ভাইয়ের তলা গাম, তাই না? তাহলে হাতের তলা ভাইয়ের তলা গাম, মাইন্ড নার্ভাসনেস স্লি পেশেন্ট, এবং অ্যাংজাইটি টেনশন বেশি, হোপলেস, আশা শূন্য, আর আমার এই রোগ মনে হয় সারবে না, আমার হতাশা এরকম। তাহলে মাইন্ড হোপলেস, আশা শূন্য, হতাশা, কার বেশি থাকে? কার বেশি থাকে? সরিনাম, সরিনাম, শীত, সরিনামের রুগীদের এই টেনশন থাকে, আমি আর আমার মনে হয় আমার রোগ আর সারবে না। আর সরিনামে শীত বেশি না গরম বেশি? মারাত্মক শীত বেশি, শীত কাতর, এক্সট্রিমলি স্লি পেশেন্ট। সরিনামের বংশে ফ্যামিলি স্ট্রিতে চর্মরোগের ইতিহাস পাওয়া যায়। তোমার বংশে সবার চর্মরোগ আছে, তুমি একটু আগে আমাকে বলেছো বংশে সবার টুকটাক চর্মরোগ আছে। হ্যাঁ, কার? সবাই। তাহলে বংশে সবার চর্মরোগের ইতিহাস প্রবণতা, শরিক শরিক পরিবার, এ শীত বেশি, এ টেনশন বেশি, অ্যাংজাইটি, উৎকণ্ঠা এবং হোপলেস, আশা শূন্য, একদম ছবির মতন সরিনাম। আচ্ছা, সরিনামে রুগীদের তো ঘাম থাকে, এর রুগীরা দুর্বলতা প্রবণতা বেশি থাকে, তাই এই ছেলেটার আমরা কি সরিনাম দিতে পারি না? অবশ্যই ধাতুগত ট্রিটমেন্টের সরিনাম আমাদের প্রেসক্রিপশন করতে হবে, ওই চর্মরোগ আউট হয়ে যাবে, সাথে অন্যান্য রোগ থাকলে সে রোগও সেরে যাবে। কী করো তুমি তো এটাই চেয়েছো যে ধাতুগত ট্রিটমেন্ট, দূর থেকে ফরিদপুর জেলা থেকে চলে এসেছো। তো যাই হোক, আমি সরিনাম প্রেসক্রিপশন করেছি বন্ধুরা, এবং সাথে সালিসা পাশে রেখেছি, বিকজ সালিসা পরবর্তী লাগতে পারে, বাট ইন্ডিকেটর হিসেবে রেখে দিলাম। তো সরিনাম 200 আমি প্রেসক্রিপশন করলাম, এবং তোমাদের অবশ্যই এরা ফলো আপ তোমরা দেখতে পাবে, সামনে আমি তোমাদের দেখিয়ে দেবো। ও তো আমাদের সিনে গেল, ও আসবে মাঝে মাঝে, দেখা যাক এক মাস পরে আমি একটা ফলো আপ কেস দেখাবো।